ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি। আর আমি শহরে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল মন ফাগুনের লেটেস্ট আপডেট দেবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো। সিরিয়াল মন ফাগুনে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ঋষি ও পিহু নিজেদের মধ্যে সময় কাটাচ্ছে। মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর থেকে তারা কখনো রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছে, তো কখনো কচুরি খাচ্ছে, আবার কখনো রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে আমাদের ঋষি, আর ছুটে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলছে আমাদের পিহু। তো যাই হোক, এই বাঁচানোর মুহূর্তে একবার টুবাইদা বলে ডেকে ফেলেছিল, কিন্তু আমাদের ঋষি সে কথাটা শুনেও শুনতে চাইছে না। কারণ ঋষির মনে হচ্ছে যে এবার হয়তো ঋষি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে, কারণ পিহুকে দেখে তো প্রিয়দর্শিনীর কথা ভাবা মানে বেকার। তো ঋষি এই একই ভুল বারবার করতে পারে না। কিন্তু গল্পে আসছে নতুন চমক, আমাদের পিহু পড়তে চলেছে মহাবিপদে। পিহুর টাকা চুরি হয়ে যেতে চলেছে, না মানে পিহুর টাকা মানে পিহুর টাকা না, পিহুর মেষমশাইকে যে টাকাটা দেয়া হয়েছিল ইউনিয়ন লিডারদের হাতে তুলে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা, সেই টাকাটাই হয়তো এবার চুরি হয়ে যাবে। কারণ এইদিকে আমাদের সৌমেনকে শালিনী অর্থাৎ সৌমেনের প্রথম পক্ষের বউ এসে চাপ দিচ্ছে এবং তার বক্তব্য হচ্ছে, তুমি যদি টাকা আমাকে না দাও, তুমি যদি আমার দায়িত্ব ঠিকঠাক পালন না করো, তাহলে আমি তোমার ফান্ডা ফুর করে দেবো, আর তারপরে তোমার জায়গা হবে গারদের পিছনে। তো তুমি কি সেটা চাইছো? এই কথা শুনে আমাদের সৌমেন সাংঘাতিক পরিমাণে ভয় পেয়ে গেছে এবং নিজের মতো নিজে সে এখন ঘরের মধ্যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি করলে টাকা আসবে। না তো সে বেরোতে পারছে, না তো সে কোনো চিটিংবাজি করতে পারছে, না তো সে কোনো দুষ্টুমি কাজ করতে পারছে, না তো নারী পাচার করতে পারছে, সুতরাং টাকাটা কি করে আসবে, এই নিয়ে এখন ভেবে ভেবে সৌমেনের মাথা খারাপ। এই দিকে বাড়িতে প্রিয়াঙ্কা এসে ঋত্বিকের সাথে একটু ঢলাঢলি করে ফেলেছিল, আর সেইটা দেখে আমাদের অনুষ্কা একেবারে খেপে ফায়ার হয়ে গেছে। তারপরে অনুষ্কা একাই জব্দ করে দিয়েছে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা বলছে যে তুমি একটু দেখো না গো, তুমি তো বলেছো আমাকে হেল্প করবে, তুমি দেখো না আমার বেবিটা কোথায়, আমার বেবিকে একটু এনে দাও না, আমার আজকে কথা ছিল আমার বেবির সাথে আমি ব্রেকফাস্ট করব। অনুষ্কা বলছে নিজের হেল্প নিজে করো, তুমি তো এমন কিছু কচি খুকি নও যে ওকে এসে তোমাকে হেল্প করতে হবে, তাই নিজের কাজটা নিজেই করো। ওদিকে তানি বলছে এই যে দাদার বেবি, তুমি যাও না, নিজে গিয়ে একটু খোঁজো না। তো এই সমস্ত কিছু চলছে, এরই মধ্যে আমাদের প্রিয়াঙ্কা বলেই দিচ্ছিল বাড়ির সকলকে যে আর 1.5 মাস পরে আমার আর আমার বেবির বিয়ে। কিন্তু সেই মুহূর্তে এসে বাধা হয়ে দাঁড়ায় আমাদের ঋষি সেন এবং সে বলে যে আমি কিন্তু বাইরের থেকে খেয়ে এসেছি, তো তুমি এখানে না খেয়ে দাঁড়িয়ে রয়েছো কিসের জন্য, তো আমি তো তোমার সাথে খাবো এরকম কিছু বলিনি, আমি তো বাইরে থেকে খাবার দাবার কমপ্লিট করে তাই এসেছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এদিকে আমাদের পিহু বাড়ির সবাইকে কচুরি জিলিপি দিলে বাড়ির সকলে তো হ্যাপি হয়ে যায় এবং পিহু এটাও বলে যে মিস্টার ঋষি সেন তিনি মন্দিরে গেছিলেন। আর এই কথা শুনে বাড়ির সকলে অবাক হয়ে যায় যে ঋষি আবার গেছিল মন্দিরে, এটা আবার হতে পারে নাকি, মানে এটা একটা অদ্ভুত মানে অদ্ভুত ঘটনা, এটা একটা অষ্টম আশ্চর্য ঘটনা ঘটে গেছে। তো আপাতত আমাদের পিহু কিন্তু খেপে আছে। পিহু এখন প্রিয়াঙ্কাকে বলছে যে দেখো, এই বাড়ির বউ হতে গেলে তোমাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে নিজের মধ্যে থেকে, আবার অনেক কিছু শিখতে হবে। তো এখন প্রিয়াঙ্কা বলছে যে আমাকে তাড়াতাড়ি শিখিয়ে দাও। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি শিখতে চাইলে পিহু বলছে যে এত তাড়াতাড়ি শিখতে যেও না, তোমার আবার বদ হজম হয়ে যাবে। এইসব বলে তো পিহু এখন পৌঁছে গেছে সৌমেনের ঘরে এবং সৌমেনকে গিয়ে পড়ে থ্রেড যে তুমি যদি ভেবে থাকো যে তুমি বিশাল শিয়ানা, তাহলে কিন্তু সেটা সম্ভব না। যদিও পিহু যাওয়ার আগে সৌমেন একটা বুদ্ধি করেছিল এবং ঘোতনকে ফোন করেছিল। ঘোতনকে কল করে বলে যে দেখ ভাই, আমার প্রচুর টাকার দরকার, এদিকে শালিনী ফিরে এসেছে, টাকা পয়সা চাইছে, আমি কি করব কিছু বুঝতে পারছি না, তাই জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে যে পরিতোষের কাছে টাকা দেওয়া আছে, ওই পরিতোষের টাকাটা তুই নিয়ে আয়, চুরি করবি ডাকাতি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, বাট তুই টাকাটা নিয়ে এসে আমাকে দিয়ে দে, আমি শালিনীর হাতে তুলে দেব। তো ঘোতন বলে দিয়েছে যে ঠিক আছে আমি দেখছি, মানে তুমি চিন্তা করো না গুরু, আমি ডাকাতি করতেই যাচ্ছি, টাকা তুমি পাবেই পাবে। আর এইদিকে আমাদের পিহু এসে ভয় দেখাচ্ছে। ফার্স্টে তো আমাদের সৌমেন ভেবেছিল যে ঘোতনের সাথে তার কনভারসেশনটা শুনে নিয়েছে, বাট না, অ্যাকচুয়ালি পিহু বলছিল সেই সকালের ঘটনা। এবং একটা ছবিও দেখাচ্ছে যে শালিনী দাঁড়িয়ে রয়েছে পিছন ঘুরে আর সৌমেন সামনে। তো এই ছবি দেখি এখন সৌমেনকে বলছে তুমি সত্যিটা আমাকে বলবে নাকি আমি গিয়ে ঋষিসেনকে বলবো। তো এরই মধ্যে আবার রুশা এসে হাজির যে তুমি কোন মেয়ের সাথে কথা বলছিলে সমস্ত সত্যি আমাকে বলো। এইদিকে আমাদের সৌমেন একটা নাম্বার দেয়, দিয়ে বলে যে এটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি তো তোমার ওষুধগুলো অনেক সময় পাই না, তো এই মহিলাই আমাকে জোগাড় করে দেয়, বিশেষ না হলে তুমি কল করে দেখো। পিহু ব্যাপারটাকে ম্যানেজ করতে চাইলেও রুশা বলে না, সত্যিটা আমাকে জানতেই হবে। আর এইদিকে আমাদের অনুষ্কা চলে যাচ্ছে,
নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে না অনুষ্কার সাথে ঋত্বিকের, সেই জন্য ঋত্বিক এখন অভিমান করে বসে রয়েছে যে অনুষ্কাকে ছাড়তেই হবে, কারণ অনুষ্কা তার ছোট্টবেলার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে কোথাও একটা। তো এখন কি আর করা যাবে, ওই দিকে যেমন চলছে মান অভিমান, এই দিকে চলছে ফান্ডাপুরের ঘটনা। ঠিক সেই মুহূর্তে আমাদের ঋষি ডেকেছে তার পিসে মশাইকে, ডেকে বলেছে যে বৃষ্টি বাড়িতে নিউ ইয়ারের দিন পরিতোষবাবু 10 লক্ষ টাকা ইউনিয়নের সমস্ত মেম্বারদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবেন, তো তুমি সেখানে যাবে এবং দায়িত্ব সহকারে পুরো কাজটাকে সামলাবে। কারণ কি, কারণ এইবারের টাকা নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। এইটা শুনে পিসু মশাই তো বলে নো প্রবলেম, আমি একাই সামলে নেবো, এ কোনো ব্যাপার নাকি, মানে আমি একাই যাব, একাই বুঝে নেবো ব্যাপারটাকে, একাই সামলে নেবো, আর তার সাথে বেশ কিছু ঠেস মারামারি কথাবার্তা বলেও আসবো। তো এইসব ভেবে তো এখন পিসু মশাই যাচ্ছে, কিন্তু ওই দিকে টাকা যাচ্ছে চুরি হয়ে। কি হবে আগামী দিনে জানতে হলে যেমন দেখতে হবে সিরিয়াল মন ফাগুন, ঠিক তার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রেখো, এটা কিন্তু ছিল ছোট্ট অ্যাডভান্স আপডেট, তবে আপাতত লেটেস্ট আপডেটটা দিয়ে দিই। লেটেস্ট আপডেটটা হচ্ছে এইটা যে নিউ ইয়ার সেলিব্রেশনে ঋষি পিহু হচ্ছে আবারও কাছাকাছি, প্রিয়াঙ্কাকে করছে পিহু আচ্ছা রকম জব্দ। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল মন ফাগুন স্টার জলসা ও স্টার জলসা এসডিতে। আমার ভিডিও দেখার জন্যে ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।